স্তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রাস্তায় গুন্ডাদের খপ্পরে পড়ে ঋষিকা, কিন্তু নিজের জীবন বাজি রেখে ঋষিকার ইজ্জত বাঁচানোর পরে লাড্ডুর প্রেমে পড়ে গেল ঋষিকা। গাড়িতে ওঠার আগেই প্রপোজ করল ঋষিকা, লাড্ডু আর কিছু বলে না, সোজা গাড়িতে গিয়ে বসলে ঋষিকা বলে, আমি কি সামনের সিটে বসতে পারি? লাড্ডু বলে, এই গাড়িটা তো আপনার, আপনি যে কোনো সিটে বসতে পারেন। ওদিকে এতুতে কিন্তু মনে মনে ভাবে কি করবে সে এখন। অভিষেক এতটাই নির্লজ্জ যে নিজের ছোট ভাইয়ের বউকে নিয়ে অসৎ সব চিন্তা। রঙনকে বাড়িতে আটকে রেখে মনে হয় আরও হিতে বিপরীত হলো। তুতেকে সময় দেওয়া সহজ হয়ে গেছে, তুতেও সবসময় কোনো না কোনো কারণে রঙনের সাথে কথা বলতে পারছে, সব মিলিয়ে ভালোই হয়েছে। কিন্তু ওদিকে লাড্ডুকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে ঋষিকা। ঋষিকার হাবভাব বুঝতে পেরে নিজেকেও রোম্যান্টিক করে তোলার চেষ্টা করছে লাড্ডু। মজার মজার জোকস এমনভাবে বলে যাতে করে লাড্ডুর প্রতি শতভাগ দুর্বল হয়ে গেছে ঋষিকা। তাহলে কি এবার সরাসরি লাড্ডুকে জড়িয়ে ধরে প্রপোজ করবে ঋষিকা? আর লাড্ডু কি সায় দেবে ঋষিকার আবেদনে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।